আসে, কি করে আসে? আজ আমরা অচেতন হয়ে আছি, কি ওয়াজ করবেন? ইমান দুর্বল হয়ে গেছে। আল্লাহ আমাদের বুঝদান করেন, সমস্ত ওলামায়ে হককে এক করে দেন, সমস্ত পীর মাশাইখকে এক করে দেন, বাতিলকে দাবানোর জন্য যা করা দরকার আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ভাগ আমাদের কাছে সাহায্য চাইছে, কে চাইছে? একটু জোরে কথা কন, জোরে কন। আমরা সাধারণত বাসায় জেনে থাকি সাহায্য ওই ব্যক্তি চায় যিনি অভাবে আছে, কথা কয় না, উনি কোন অভাবে পড়ছে। অথচ উনি আল্লাহ আয়াতের মধ্যে বলতেছি, ওয়াল্লাহু গানী ওয়া আনতুম ফুকারা, আমি একমাত্র ধনী আর তোরা সব ফকির। আর এখানে বলতেছে মাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আসুনি কেউ আমার কিছু সাহায্য করবা। সূরা ইখলাসের মধ্যে বলতেছে আল্লাহুস সামাদ, সে কোনো কিছুর মহতাজ না, কোনো কিছু তার প্রয়োজন নাই, আর এখানে চেয়ে বসছে। কেন চাইছে? এই চাওয়াটা আগে আমাদের বুঝতে হবে, এরপরে আমাদের ইবাদত বন্দেগি কার জন্য এই শব্দটা বুঝতে সহজ হবে। কেন চেয়েছে এটা বুঝতে আগে দুনিয়ার একটা উদাহরণ বুঝেন, অসুবিধা হইতেছে না। দুনিয়াটা না বুঝলে আখেরাত বুঝবেন না। আপনাদের বাড়িতে মেহমান এসেছে, কি এসেছে? মেহমান যেই জাতের বাজার ওই জাতের। মেহমান যদি খালি হাতে আসে, ওরে আলু সানার ডাল দিয়ে সারাই দিবেন, কোনো অসুবিধা নাই। ওই যেমন ব্যথা চিল্লা খাওয়ানো ব্যথা চিল্লা। আর যদি মেহমান কিছু হাতিয়ে নিয়ে আসে, ওরে একবারে আলু সানার ডাল দিয়ে না, একটু মাছ টাস রান দেন, কারণ ও কিছু নিয়ে এসেছে। মেহমান বড় আয়োজন বড়, বিবি সাহেব বিশাল বড় একটা লিস্ট এবং টাকা বাজারের ব্যাগ দিয়ে স্বামীর হাতে বুঝাই বলে দিলেন, তাড়াতাড়ি যান ঠাকুরগাঁও অথবা ভুল্লিতে বাজার নিয়ে আসেন, মেহমান চলে এসেছে। ভালো করে বুঝবেন আমার কথাগুলা। আপনি ঘর থেকে বের হয়ে উঠানের মধ্যে দেখেন, আড়াই থেকে তিন বছরের আপনার একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়েটি দৌড়ায় গিয়ে আপনাকে জড়াইয়ে ধরে বলতেছে, আব্বু তুমি কোথায় যাও? বাজারে। আমাদের বাড়িতে অনেক কুটুম এসেছে, মেহমান এসেছে, আমার জন্য দশ টাকার বাদাম এনো। কয় টাকার? আপনি যদি মেয়েটাকে মায়া করে থাকেন, মহাব্বত করে থাকেন, বাদাম আনবেন কিনা? জোরে বলেন। কারণ মেয়েরা বাপের পাগল, বাপেরা মেয়ের পাগল। কেন বাপেরা মেয়ের এত পাগল? কেন? প্রত্যেকটা বাপ মেয়েকে মা বলে ডাকে, কথা হয় না? আমার মাইকো, ওই যে মায়ের একটা বন্ধন, এটা মেয়ের ভিতর ঢুকে আছে, এই জন্য বাপও মেয়ের পাগল, মেয়েও বাপের পাগল। যার একটা আছে সে জানে, আমি জানি। মাঝে মাঝে আমার ব্যাগ, আমার স্ত্রী তিনতলার ছাদ দিয়ে ফিক্কা মারা লাগে, ব্যাগ নিয়ে বের হওয়া যায় না, মেয়ের জন্য ব্যাগ নিলে অবুঝে কয়েকদিনের জন্য আব্বু বাইর হইতেছে, মনে হয় আর আসবে না। যাই হোক, বাজার অনেক, বাজারের ভিড়ে মেয়ের দশ টাকার বাদাম আপনি ভুলে যেতে পারেন। বিদায় বাজারে ঢুকতেই আমি বাদামের টোপাটা আগে কিনে পকেটে ঢুকাইছেন, কমপ্লিট বাজার আমি খুব সংক্ষেপে টানছি। আপনি বাড়ির দিকে আসতেছেন, দুনো হাত বাজারের ব্যাগে ভর্তি, এসব বাড়ির দিকে ঢুকতেই দেখেন তার দরজার মধ্যে আবার মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আপনার ওই বড় বড় ইলিশ মাছের জন্য, কিসের জন্য?
ওই 10 টাকার বাদাম, ওর টার্গেট বাদামের দিকে, মাছ গোস্তের দিকে না। আবু আমার বাদাম, কথা বলেন না, বাস্তব না, আগে বাস্তবটা বুঝেন, আখেরাত বুঝতে সহজ। আব্বু বলল বাদাম তো এনেছি পকেটে, কিন্তু দিতে পারছি না, আমার তো দুই হাত আটক। না তোমার এত কথা শুনি না, আমি আগে আমার বাদাম দাও, না হলে তুমি ঘরে ঢুকতে পারবে না। মেয়েটির আদরণীয় স্নেহময়ী ভাষা শুনে আপনি ব্যাগ এক পাশে রেখে আপনার মেয়েকে বাদামের টোপলাটা দিতে আপনি বাধ্য। এই নাও বাদাম, তুমি খাইও না। বাদাম কিভাবে খাইতো এটা তুমি জানো না। বাদাম খাবার কতগুলো সূত্র আছে। এই সুন্দর কথা বুঝেই আপনি বলতেছেন তুমি নিয়ে বস থাকো, আব্বু তোমার আম্মুকে বাজার বুঝাই দিয়া তারপর তোমাকে এসে বাদাম খাওয়াবো। সংগ্রামী সুদী, আমার তুরুক কথার বন্ধুরা, আপনার এত সুন্দর ওয়াজ আপনার মেয়ে শুনবে, ঘরে ঢুকতে দেরি, বাদামের টোপলা ছিঁড়তে দেরি নেই, টোপলা ছিঁড়ে বাদাম চামড়া সহ খায় আর ভালা, কথা কর না, মজা নাই, খালা পচা বাদামে বালু, বাদাম ভালো না, এমন পরিস্থিতি দেখে আব্বা দৌড়ে এসে বলতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইভাবে নি মানুষে বাদাম খায়, তোমার বাদাম তুমি নাও, বাদাম খামো না। আব্বা বলে বাদাম তো এভাবে খায় না, কিভাবে খায় এদিক দাও। এবার আব্বা বাদাম নিস, সুন্দর করে ছিলে বাদামের কোষটা হাতে নিয়ে, হাত দিয়া ডলা দিয়া লাল আব্রু, ফু, কথা কয় না। এখানে একটা চুটকি আছে, কোন জিনিস গরম নয় ফু দিয়ে খেতে হয়, এটা বাদাম, ফু গরম নিয়ে, এটা ওই লাল আব্রুটা সরাই দিছে, সাদা কোষটা যখন এখন মেয়ের মুখে দেয়, মেয়ে না বাদাম খাইয়া মজা পাইছে, এখন বগল বাজে, বাদাম মজা। এবার হাতের দিক দেখেন, এখন আব্বা বাদাম ছিলে কুলে না, আম দাও আম, কথা কন ঠিক না বেঠি, আব্বাকে বড় পেরেশানি পড়ে গেলাম, খাওয়াইতে খাওয়াইতে মাঝে মাঝে এই মেয়েটা আব্বার দিকে আদরের নজরে তাকায়, এই কথাটা বুঝেন, কেন তাকায় জানেন, আমি যে বাদামে মজা পাইছি আব্বাই নিয়ে আবার উল্টা আমার থেকে বাদাম চাইয়া বসে, এই জন্য বাদাম খায় চায়, ঠিক কিনা। একটু পরেই দেখবেন আব্বা বলে ফেলছে, আব্বুর একটু দেও, দিব না, দেও না, বুড়া মানুষ বাদাম খায় না, ওয়াশ করে, হ্যাঁ বাদাম বাচ্চারা খায়, বুড়া মানুষে বাদাম খায় না, ফসা খাইও না গন্ধ, বলে কিনা, আব্বু আচ্ছা দেও না একটু। আব্বাকে সান্ত্বনা দেওয়ার জন্য বাদামের একটা কোষ দাঁতের মধ্যে কামড়ে, এই কেরি সামান্য, আব্বুর কাছে খাও খাও, আব্বা যখন বাদামের দিক থেকে আসে, আল্লাহ এটা কি খামো, এটা দাঁতের ফাঁক দিয়ে আপ ডাউন করবো, এমনি আবার এখন আনি দর্শ, বাস্তব না বাস্তব, মেয়ে কয় খাও না, না খেলে আমিও খামো না, আব্বা এখন মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য বাদাম খায়, তাকান আস্তে করে আঙ্গুল দিয়া ঠেলা দিয়া বাদামের অংশটাকে আঙ্গুলের চিপা এনে আমার দিক দেখছেন তো, আও এ হে আব্বু বাদাম খায় রে, খাইছে, কথা বলেন না কেন, খাইছে, চাইছে, নিছে, খাবার জন্য দিছে, আঙ্গুলের চিপা রাখছে, যে দিছে সে জানে খাইছে, যে নিছে সে জানে নেই নাই, জমা করে রাখছে, কারণ আছে, মাঙ্গাল্লাযি ইউকরিদুল্লাহ করদান হাসানা, বুঝেন নাই কথা, তোর আব্বা নিছে তুই দিছ, খাইতে বলছ খায় নাই জমা রাখছ, আমি আল্লাহ চাই নি দেশ তোরা শেষ হয় না জমা রাখতেছি, মাঙ্গাল্লাযি
ইয়াকরিদুল্লাহ কর্দান হাসানা, এই জন্য চাইছি। বুঝতেছেন কিনা আল্লাহ জানে। এবার আস্তে আস্তে আঙ্গুলের চিপায় কিছু বাদাম আব্বা জমা রাখছে, খানা এক পর্যায়ে শেষ। আমাদের ঢাকার মাতৃভাষায় বলেন আর নাই কা, মানে আর নাই। এই মুহূর্তের মধ্যে আব্বা ওই যে আঙ্গুলের চিপায় জমা করছে বাদাম, এগুলো বাইর করছে, বাইর করে বলে এই যে আব্বু, হে তুমি এই বাদাম কই পাইছ? যতক্ষণে বাদাম গুলো খাইছে তার থেকে সবচেয়ে বেশি খুশি হয়েছে অবশিষ্ট বাদাম গুলো দেখে। আল্লাহ পাক বলেন আমি জানি, ধন আমি তুলে দিছি, তোর বাপে জানে বাদাম তুলে দিছে, কখন শেষ হবে আনন্দ, কখন দেওয়া লাগবে। আমি জানি ধন তুলে দিছি, কখন শেষ হবে আমি আল্লাহ জানি, শেষ মুহূর্তে কেমতে যেন আনন্দ দিতে পারি, এই জন্য মাঝে মাঝে সাইয়া সাইয়া রহমতের আঙ্গুলে জমা করে রাখতেছি। বুঝছেন কিনা আল্লাহ জানে। কমপ্লিট কেন বুঝাইছি, আয়াতটার একটা কারিশমা আছে সামনে। এই আয়াত যখন নাজিল হলো কয়েকদিন পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে যায়, ভালো করে ধরেন কোরআনে কারিমের তাফসির, দুইজন যুবক ইহুদি হযরত আবু বকর সিদ্দিককে এই যে দেখো উড়া উড়ি করতেছেন না, আপনি বসেন না, কেটে যা বয়ান না শুরু হয় তোর ব্যারামে ধরছে ওরে। আশেপাশে থেকে উঠলে ওরে জিজ্ঞেস করেন কই যাস, যদি কয় পেশাব করতে যাই তো ছেড়ে দিয়েন, কথা বুঝেন না, নাহলে কানি মারি। দিতে জানে না আল্লাহ, জাতি বুঝে না, করে হেদায়ত দেন। এটা আব্বাক করে স্বভাব, হজরত তোমার হলে কানে গেলে চটকোনা দিয়ে দাঁত ফেলাই দিত, কথা ঠিক না? ও হজ আব্বাক করে কথা বলে আরো কিছু দূর গেছে, যাওয়ার পর বলতেছে আবার আবু বক্করকে বলতেছি, আবু বক্কর কথা কানে যায় না, জোরে বলেন ভ্রুটা কুসকে আস, তুই আমার গরিব বল, আমার আল্লাহকে গরিব বলতে, আমার কোল যায় আঘাত লাগতেছ, মনে চায় কিছু করি, কিন্তু তোরা তো জোয়ান দুইজন, আমি বুড়া মানুষ, আল্লাহ তো করে হেদায়ত দেখ, তোদের জাত গোষ্ঠীর আল্লাহ হেদায়ত দেখ। এই বলে হযরত আবু বকর আবার হাঁটে, এবার নাম তুলে বাফের নাম তুলে বকা দিছে, গালি দিছে, আবু বকর ইবনে কুহাফাকে বলছে কথা কানে যায় না, কেমন প্রশ্ন করছি উত্তর নাই, এমন এক আল্লাহর উপর ইমান আনছে, আল্লাহও গরিব আবু বকরও গরিব। এবার আমার হাতের দিক দেখেন, হাতের মুষ্টিরে এভাবে মজবুত করছে হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহর উপর ভরসা করে একমাত্র আল্লাহর জন্য, এমন জোরে আল্লাহু আকবার বলে ঘুষে দিছে, তাফসীরের কিতাবে লেখে এক ঘুষায় ইহুদির এই সাইডের 16টা দাঁত জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন, কয়জন আছিল যেটা ঘুষা খাইছে ওটা উঠইয়া পড়ে রয়েছে, উঠে না, ভয়ে যদি আরেকটা দেয়, আর যেটা খায় নাই ওটা যে দৌড়ায় পিছের দিকে চায় না, যদি ওরে একটা দেয় ওটা দৌড়াইতেছে বলতেছে, এত ওজনের ঘুষা আবু বকর জানে, জানলে আমি ওর সাথেই বসতাম না, সর্বনাশ, এক ঘুষে এক সাইডের 16 দাঁত। আবু বকর দাঁড়ায় রয়েছে, কেন দাঁড়ায় রয়েছে, ওই উঠলে আরেকটা দিব, উই আর উঠে না ভয়ে,
চলে গেছে আবু বকর সিদ্দিক, এবার উঠছে, উঠে সব দাঁতগুলো হাতের মধ্যে নিছে, নিয়ে সরাসরি আল্লাহ রসুলের দরবারে ইহুদি আমার নবীর দরবারে চলে গেছে, ও মুসলমানের নবী আপনার আবু বকর গুষা দিয়া এক সাইডের ষোলো দাঁত ফালাই দিছে। আল্লাহ নবী বলতেছে, ওই আমি তো আপনার ভাষা বুঝতেছি না, কন্যা বুঝারই কথা, দাঁত থাকার ভাষা একরকম, না থাকার ভাষা, আর আমার তো অর্ধেক আছে অর্ধেক নাই, এদিকেরটা ওদিক স্লিপ মারে খালি। কেন কে করছে? ও আপনার আবু বকর, আপনার জীবনে দেখছেন আবু বকর কাউকে আঙ্গুল তুলে কথা বলতে, রাগ করে কথা বলতে, ধমক দিয়ে কথা বলতে দেখছেন? দেখি নাই, কিন্তু গুসাতে দিছে দুই চোখ দিয়ে দেখছি। আবু বকর ইবনে কুহাফা, আল্লাহ রসুল বলতেছে, আপনার মনে হয় গুসা দিছে ওমরে, নবীজি জানে গুসার জন্য ওমর, গুসা খাইয়ে আপনার ব্রেন আউলে গেছে, এই জন্য এখন আবু বকরের নাম বলতেছেন। এই কথাটা শুনে ইহুদি একটা মানদণ্ড মামলা দায়ের করছে, আপনি না শরীয়তের নবী, কে আবু বকর কে ওমর, এটা তো আপনার দেখার দরকার না। আবু বকর আপনার গুরুফা, হোক যান এখন, আবু বকর আপনার নিজের লোক তো, এই জন্য দোষ ওমরের উপর চাপায় দিতেছেন, এটা তো আপনাকে মানায় না। আল্লাহ নবী বলতেছে, কথা তো ঠিক, আমি তো শরীয়তের নবী, আমি তো শাহরের শরীয়ত প্রণেতা, ঠিক কিনা? এমন সময় হযরত আবু বকর আল্লাহ নবীর দরবারে হাজির, আবু বকরের দেখা ইহুদি একদম দিয়ে নবীর পিছে গিয়ে খাড়াইছে। আবু বকর ইহুদিরে দেখা কথা বুঝেন, আল্লাহ আকবার, আল্লাহ নবী এখন মুস্কি মুস্কি হাসে, কিরে ইহুদি পিছের থেকে নবীর দেখছেন, দেখছেন বাপ ভঙ্গিমা দেখেন, নবীজি বাপ ভঙ্গিমা দেখে বলতেছে, কথা তো ঠিক, ঠান্ডা মানুষ এটার এরকম চেতাই লোকে, কথা বুঝেন না, যেমন তেমন গুসা, ষোলো দাঁত ফালাই দেওয়া, তো ঠান্ডা মানুষ, জীবনে সব গরম করে কথা বলে না, আঙ্গুল তুলে কথা বলে না, রাগ করে কথা বলে না, এত জোরের গুসা। আবু বকর ইহুদের গুসা কি আপনি দিছেন? নবীজি বলতেছে, আবু বকর নির্ভয় বলতেছে, জি হুজুর গুসা তো আমি দিছি, ওর ভাগ্য ভালো যে আপনার পাশে আছে, না আরেকটা দিয়ে হিসাব আপনার ছুটাই ফেলাইতাম। আল্লাহ নবী এক পর্যায়ে হতভম্ব হয়ে গেছে, কই ঠান্ডা মানুষ চেতাইছে কে, কথা কন না কা, ঠান্ডা মানুষ, আমরা মুসলমান ঠান্ডা চেতাইয়েন না, সহজ বাংলা কথা, এত কথা বুঝি না, আমরা মুসলমান ঠান্ডা, আমাদের ধর্ম শান্তি, আমরা আবু বকরের দল, আমরা ধৈর্য ধরতে জানি, ধৈর্য ধরতে জানি, ধৈর্য ধরতে জানি, মায়ের খাইতে জানি, বকা শুনতে জানি, আবার বেশি গরম করলে আবু বকরের মতো ঘুষাও দিতে জানি, সহজ বাংলা কথা, এত কিছু দরকার নাই, সেটাই না, আমরা আবু বকরের লোক, এমন ঘুষা দিব ওতম, তাহলে তো ষোলোটা ফালাইছে, একটাও রাখবো না, সব ফালাই দিব। আল্লাহ নবী কয়, এত ওজনের ঘুষা কি জন্য দিছেন? আমি তো ঘুষা দিছি আমার আল্লাহর জন্য, আল্লাহর জন্য, এ না ফরমান, আমার আল্লাহকে গরিব বলছে, আমি ধৈর্যদর্শী, আবার বলছে ধৈর্যদর্শী, আবার বলছে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আর ধরে রাখতে পারি নাই, আল্লাহর উপর ভরসা করে এমন জোরে ঘুষা দিছি আল্লাহর জন্য দিছি। এবার নবীজি খেপছে, ভাই বেটা তুই আমার আল্লাহকে গরিব বলছ, ইহুদিকে সর্বনাশ হয়েছে, এতক্ষণ তো আসামি ঘুষাইছে,
এবার বিচারক খেপছে, গর্দান যাওয়ার সম্ভাবনা আছে, মুহূর্তের মধ্যে ইহুদি পল্টি ঘুরে গেছে, না আমি আল্লাহকে গরিব বলি নাই, আবু বকর মিথ্যা বলতেছে। কোরআনের তাফসির বুঝা কঠিন, আমি আমি আল্লাহকে মিথ্যা বলি নাই, আবু বকর মিথ্যা বলতেছে, আল্লাহ নবী বলতেছে। এখানে নবীজি বলতে পারতো না, ভাই বেড়া আমার আবু বকর আমার লোক মুসলমান সিদ্দিক আমি নিজে লকব দিছি, ও মিথ্যা বলে না, তুই মিথ্যাবাদী, পারতো না বলতে। নবীজি শরীয়তের মাপকাঠিওয়ালা, শরীয়ত শরীয়ত প্রণেতা, আবু বকরকে লক্ষ্য করে বলে, আবু বকর ইহুদিতে কয় আল্লাহকে গরিব বলে নাই। আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি বলতেছি, বলছে আমি তাকে কি বুঝাইছি, আমি আমার মামা মোস্তফা হুসাইনি রহমতুল্লাহের কাছে আমির তাহকিক জানিছি, আমি বলতে তো নিজকে বড় বুঝায়, আমিত্ব বুঝায়, আনানিয়ত আসে, অহংকার আসে। মামা গেল যে না আমির তাকে মুহাক্কিকিনে কেরাম তাহকিক করেছে, হে নবী আপনি যে আবু বকরকে সিদ্দিক উপাধি দিছেন, সে সিদ্দিক বলতেছে ও আমার আল্লাহকে গরিব বলছে। নবীজি বলতেছে আমি তো শরীয়তের নবী, আপনার কোন সাক্ষী আছে? আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়া বলেন, শরীয়ত ইসলাম কাকে বলে, কে আমার দলের, কে কোন দলের, এটা শরীয়ত ইসলাম দেখে না। শরীয়ত কোরআন হাদিসের মাপ কাঠি অনুযায়ী বিচার, আপনার কোন সাক্ষী আছে? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ কোন সাক্ষী নাই, আমি আপনাকে তিন দিনের সময় দিলাম, তিন দিনের ভিতরে আপনি সাক্ষীর ব্যবস্থা করেন, না হয় কেসাসের হুকুম দিতে বাধ্য হব। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন, জোরে। কেসাস বুঝেন নাই ইহুদিরা, যে পজিশনের ঘুষা আপনি দিছেন এই ঘুষা আপনাকে ফেরত দেওয়া হবে। এতটুকু আইন যদি আমার দেশে থাকত, আব্রারের মতো ছেলেগুলারে বার্ষিটির মধ্যে ফিডাইয়া মারতে পারতো না। কেসাসের আইন দিত যারা যেইভাবে মারছে ঠিক এইভাবে ওদেরকে মারা হবে। আল্লাহ আমাদের বুঝদান করেন। সিদ্দিক আকবর মনে মনে চিন্তা করে, কথা বলেন না, চাপে বসে চাপে বসে মুখ দিয়ে কথা বলেন কেন? আবার কয়সা বেসাবে বসে, আপনি কথা বলবেন না, আর দিয়ে সেরা কথা বলবেন, আসবো কথা বুঝেন নাই, হাতের ইশারা কথা চলবে, মুখ চলবে না আপনার, মুখ চললে আমারটা চলবে, সময় খুব কম, খুব স্পিরিটে রিল টানতেছি আমি, আপনার জানেন আমার নিজেরই দু তিন ঘন্টা লাগে, কথা বুঝেন নাই। এক আল্লাহর কসম আমি কারো উপর রাগ না, যখন এখানে আমার দাওয়াত দিছে রাস্তার মধ্যে ছিলেন না আপনি, আমি জানি যে আমি প্রধান বক্তা, আমি শেষ, এই জন্য আমি আসতে ধীরে আসতেছি যে আমার বয়ান তো দশটার পর, মানে আমার যে আসার পরে ঢাকা থেকে আইনে দ্বিতীয় বক্তা বানায় রাখছে এটা তো আমি জানি না, এটা আমি রাস্তার মধ্যে খবর পাইছি, এখন তো আমি আহম্মকে বসে রয়েছি, এ কোন দিকে যাবো, যাবো না না যাবো, কথা বুঝে না, অবস্থা হয়ে গেছে। যাই হোক, হযরত আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে, আমি তো বললাম আমার সাক্ষী নাই, ঠিক কিনা, আবার আর রহমত আলম আমার তিন দিনের সময় দিছে, আল্লাহু আকবার, এতে বোঝা যায় কোন রহমত ওখানে লুকাই রয়েছে, ঠিক কিনা,
আমার তো কোনো সাক্ষী নাই, আছে জোরে কোন নাই, তো যার জন্য গুসা দিছি তার সাথে একটু যোগাযোগ করে দেখি। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে, যার জন্য গুসা দিছি তার সাথে একটু যোগাযোগ করি। যোগাযোগের মাধ্যম দুইটা, ফজর জোহর আসর মাগরিব এশা যোগাযোগ, কিন্তু এই যোগাযোগে বিঘ্ন ঘটে। আমার সাই হুজুরে দেখে, সাই হুজুর আমি দেখি নামাজে গেলে দেখে না। আরেকটা যোগাযোগের ব্যবস্থা আছে, এই যোগাযোগের মধ্যে কেউ কাউকে দেখে না, আশেক তার মাসুকরা দেখে, মাসুক তার আশেকরে দেখে। এটা হলো গভীর রাত্রের যোগাযোগ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়া বা আতাকা রব্বুকা মাকামান মাহমুদা, মালিক আমি যা গুসা দিয়েছি এটা পৃথিবীর কেউ জানুক আর না জানুক, অন্তত তুমি আল্লাহ ভালো করে জানো। যদি গুসাটা আমার জন্য হয়ে থাকে, তোমার বন্ধুর কাঠগড়া আমাকে বেজ্জুতি করে দিও, আর যদি গুসাটা তোমার জন্য হয়, তোমার বন্ধুর কাঠগড়ায় আমি আবু বকরের ইজ্জত বাড়াই দিও। বাবাজি গো, তিনটা দিন শেষ হয়ে গেল, ইজলাস বসে গেল, পয়গম্বর ম্যাজিস্ট্রেট, পয়গম্বরের নিকট বন্ধু আবু বকর আসামি, আবু বকর এবং পয়গম্বরের চিরশত্রু ইহুদি হলো বাদী। নবীজি হযরত আবু বকরকে লক্ষ্য করে বলে, আবু বকর গো, সাক্ষীর কোন ব্যবস্থা হলো নাকি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ভালো করে চিনেন, সাক্ষী যদি থাকত গো নবী, আরো তিন দিন আগে সাক্ষী দিয়া দিতাম, আমার কোন সাক্ষী নাই, আপনি যা রায় দিবেন আপনার আবু বকর মাথা পেতে মেনে নিবে। আল্লাহর নবীর চেহারা মলিন, কারণ সাক্ষী না পাওয়া গেলে আমার আবু বকর কি ইহুদি গুসা দিবে? বারে বারে কিন্তু তাকিয়ে দেখে হযরত আবু বকরের চেহারায় কোনো মলিন না, মুসকি মুসকি হাসি। কাসাসের হুকুমটা দিব, আবু বকর যে হাসে কান্দে না, চেহারাও মলিন না, ব্যাপারটা কি? ও বন্ধু, আবু বকরের চির বিশ্বাস, আবু বকরের পুরা বিশ্বাস, আমি তো গুসে দিয়েছি আমার আল্লাহর জন্য, অবশ্যই আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। আল্লাহি মদদ গারে মোজা হিদ কইয়া কিনা হায়, ইয়ে ফতহ মবি ফতহ মবি ফতহ মবি হায়, আর মাত্র কয়েক মিনিট, আল্লাহর নবীর চেহারা মলিন, আবু বকরের চেহারা মলিন না। নবীজি বারবার আবু বকরের দিকে দেখে, আবু বকর জি এখনো চেহারায় কোনো মলিন না, ব্যাপার কি? বাবাজি
এই মুহূর্তের মধ্যে একজনের খুব দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, তিনার নাম হলো হযরতে জিব্রাইল আলাইহিসসালাম। একবার দৌড়ায় আকাশের দিকে, আবার দৌড়ায় জমিনের দিকে। রব্বুল আলামিন আপনার বন্ধু তার বন্ধুর বিচার করবে, আপনি বন্ধু চাইয়া রইছেন, তিন বন্ধুর খেলা দেখতেছি আমি জিব্রাইল, সাক্ষী আপনি দিবেন না আমি জিব্রাইলে দিব। আমার আবু বকরকে তুই বেশি ভালোবাসোস না আমি বেশি ভালোবাসি? আল্লাহু আকবার। আমার আবু বকর কি বুঝলেন? আমার আবু বকরকে তুই বেশি ভালোবাসোস না আমি? জিব্রাইল ডাক দিয়া বলে, আল্লাহ গো অবশ্যই আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনার ভালোবাসার কাছে কিছুই না। চুপ থাক, আমার বন্ধু যখন হাতের মুষ্টি মজবুত করবে, আঙ্গুল শাহাদাত উপরের দিকে উঠবে, এই শাহাদাত আঙ্গুলটা পিছের দিকে যাবে, এতক্ষণ পর্যন্ত তুই জিব্রাইল চুপ থাকবি, আস্তে কুড়িয়ে গিয়ে আমার বন্ধুর পিছে চুপ করে বসে থাক, আঙ্গুল উঠাইবে, আবু বকরের দিকে তাকাইবে, আমার বন্ধুর চেহারা মলিন হবে, আবু বকর মুস্কি মুস্কি হাসবে, ও জিব্রাইল আমার বন্ধু যখন আঙ্গুল পিছের দিকে নিবে, আর যেন আঙ্গুল সামনে না আসে। রায় দেওয়ার পদ্ধতি, আঙ্গুল উঠে গেছে পিছের দিকে যাবে সামনে, হুকুম দিবে, এই হুকুমের জন্য যেন আঙ্গুল সামনে আসতে না পারে। জিব্রাইল কয়, আল্লাহ আপনার বন্ধুর আঙ্গুল আমি কেমনে ধরি? বলে, হুকুমটা আমার তুই আদবের সাথে ধরবি, প্রশ্ন করতে দেরি আমি আল্লাহ উত্তর দিতে দেরি হবে না। বাবাজি গো, আল্লাহু আকবার, পয়গম্বর আঙ্গুল তুলে ফেলল, সিদ্দিক আকবরের দিকে তাকাইয়া দেখে, না আবু বকরের চেহারা মলিন না, আবু বকরের বিশ্বাস একটি সেকেন্ড বাকি থাকতো, আমার বিশ্বাস আল্লাহর সাহায্য আসবে, আঙ্গুলটা উপরের দিকে তুলে নবীজির চোখের মধ্যে পানি টল টল। এমন মুহূর্তের মধ্যে আঙ্গুল আস্তে আস্তে পিছের দিকে যায়, ইহুদি বারবার বলতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম কেন জারি করেন না? সময় হয় নাই, সময় হইলে দিয়া দিব, আমরা মুসলমান তোদের মতো সিটার বাদ পার না, তোরা বার্মা গেছ মুসলমানরে মারে সুচিরে সান্ত্বনা দিতে, আর আমরা মুসলমান মনে করছি আমগো পক্ষে গেছে, বিধর্মী কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। পয়গম্বর আঙ্গুল তুলে ফেলল, পিছের দিকে আঙ্গুলে যায়, বাবাজি আঙ্গুল তোমার সামনে আসে না, কে গো তুমি, কোথায় তোমার বাড়ি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ভাই জিব্রাইল, আকাশে থাকি, এতদূর পর্যন্ত বলার সাথে সাথে সিদ্দিক আকবর হযরত আবু বকরের শানে কোরআনের আয়াত নাজিল হইয়া গেছে, জোরে জোরে আল্লাহু আকবার, জোরে ও হাবিব,
আপনি কার উপরে কেসাসের হুকুম দেন? ও তো আমার আবু বকর। কে বলতেছ? ও তো আমার আবু বকর, কেউ দেখেনি, আমি আল্লাহ দেখেছি। ইহুদি কতবার বলেছে, অতবার আমি আল্লাহ শুনেছি, আমি সামিউম বাসির, দেখেছিও শুনেছিও। আবু বকরের পরিস্থিতিটাও দেখেছি, ইহুদির পরিবেশটাও দেখেছি, আবু বকর ধৈর্য ধরাটাও দেখেছি, রাগ উঠাটাও দেখেছি, হাতের মুষ্টিটা মজবুত করে দেখেছি, কদম দিয়া যাইতেছে দেখেছি, ঘুষেটা দিবে রেডি করেছে দেখেছি। আমি দেখলাম ইহুদিকে একটা কঠিন শিক্ষা দেওয়া লাগে, এই জন্য আবু বকরের হাতের সাথে আমি আল্লাহ নিজের কুদরতের হাত মিলাই দিয়েছি। তুমি যা কিছু করবা কার জন্য? জিহাদ করবা কার জন্য? নামাজ পড়বা কার জন্য? তোমার সব কিছু কার জন্য? বিপদে পড়লে আবু বকরের মতো সাহায্য তোমার জন্য না। আমরা তো করি স্বার্থের জন্য, কথা কয় না। কিসের জন্য? নেতা হমো, লিডার হমো, বড় হুজুর হমো, শহীদ হমো, এই হমো, সেই হমো, এই হেই করতে করতে আজ আমাদের অধঃপতন। আবু বকরের মতো নিঃস্বার্থ মুজাহিদ হয়ে যাও, আবু বকরের মতো নিঃস্বার্থ প্রেমিক হয়ে যাও। যতই কষ্ট, ম্যাজিস্ট্রেট রায় দিবে, ম্যাজিস্ট্রেটের চিন্তা, আসামির চিন্তা নাই। আসামি জানে আমি যার জন্য করেছি, অবশ্যই ওখান থেকে সাক্ষী আসবে। আপনারা আমাকে চিনেন, আমি আপনাদেরকে চিনি। কি হয়তো মাঝে মাঝে গ্যাপ পড়ে যায়, ডেট মিলাইতে পারি না, আসতে পারি না, মনটা চাই উত্তরবঙ্গের দিকে আসি, কিন্তু ডেটের সাথে মিল হয় না। গতকাল মাহফিল করছে নোয়াগাঁ মহাদেবপুর, আজকে ঠাকুরগাঁও, আগামীকাল আবার নাটোর, এর পরের দিন রংপুর, এভাবে উত্তরবঙ্গেই আসি। আজ আমি এই মুহূর্তের মধ্যে আপনাদের কাছে আল্লাহর জন্য কিছু চাইবো, রাজি আছেন নি? কতক্ষণ একটু হাত তুলে আল্লাহর দেখান না, দুনো হাত তোলেন, দুনো হাত তোলেন, দেন আপনি ঘুরান হাতগুলা, উঠেছে একটু দেখান সবাইরে, একটু হাতগুলা লাড়েন, একটা তকবির দিব, রাজি আছেন নি? তকবিরটার সাথে আল্লাহু আকবার বলতে রাজি আছেন নি? হাতগুলো আপনি লাড়ান, ওই যে ভিডিওওয়ালা দেখাইতে আস, আল্লাহু আকবার কর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, একবারই যে হয় নাই তা না, হয়েছে মোটামুটি, ভালো হয়েছে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুক। বাবাজি কিন্তু মুসাফির মানুষ, এটা তো বিশ্বাস হয় নাকি? হোক আপনাদের দেশের ছেলে, আপনাদের মহব্বতের হোক, মুসাফির তো, এটা তো ঠিক। দুটা দোয়া করতাম আজকে, এক নম্বর দোয়া করবো আল্লাহ যেন আপনাকে মক্কা মদিনা নসিব করে, জোরে কন, মক্কা মদিনা কে কে যাইতে পারে না হাত উঠান, না জানি না সংখ্যায় বেশি, সাই হুজুর দেখেন আবার বলে উঠাইয়েন না, আপনি বহুত গেছেন মনে চাইনি যাইতে, কথা কয় না চাই। আমি দুইটা দোয়া করব আজকে, এ নিয়ত করে বাইর হইব গুড়ের থেকে, আল্লাহ যেন আপনাদেরকে যারা হাত উঠাইছেন মৃত্যুর আগে মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যু না দেয়, জোরে জোরে আরো জোরে, আর যদি মৃত্যু এসে যায় আল্লাহ যেন মদিনা ওয়ালাকে তুরুক পথার মধ্যে আপনাকে স্বপ্নে দেখাই দেয়, জোরে আরো জোরে গান, আর একটু জোরে গান। তাই প্রতিষ্ঠানটা, আমার সময় কম, সবই কম, আইয়া বসছে আমার নাতি, এই আমার নানা কয়, আমি তার নাতি কই, নানা নাতির লড়াই আজকে, কথা বুঝেন নাই, নানা বুড়া মানুষ,
এই জন্য নানার আগে দিয়ে সারাই দিছে, নাতি জোয়ান মানুষ সারা রাত চলব, কথা কয় না। আমি আর আমার মামা মোস্তফা হোসেন ইসব রহমতুল্লাহ এক মাহফিলে গেছি, শয়তানরা পোস্টারে নিজ দিয়ে লিখে দিছে বিশেষ দ্রষ্টব্য মামু বাগিনার লড়াই। মামা বুড়া মানুষ, তাই আগে দিছে আমার জোয়ানটার উড়ে দিছে রাইতের শেষ।